ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রবল জোয়ারে উপকূলীয় এলাকায় বাঁধ দিয়ে ঢুকছে পানি। ঝুঁকিতে কক্সবাজারের মেরিন ড্রাইভ, তাণ্ডবের চিহ্ন ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ জুড়ে। বিশেষ লকডাউনে চাঁপাইনবাবগঞ্জে চালু হলো ম্যাঙ্গো ট্রেন। বিশ্বব্যাংকের সঙ্গে আঁতাত করে রেলকে ধ্বংস করতে চেয়েছিল বেগম জিয়া, বললেন প্রধানমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজের মৃত্যুর তদন্ত করতে গিয়ে ভয়ঙ্কর মাদক এলএসডির সন্ধান, বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র গ্রেফতার, জানালো ডিবি। ওয়াজের নামে উগ্রবাদ ছড়ানো ইসলাম সমর্থন করে না, রাজধানীতে আলেম ওলামাদের সমাবেশ, রাজনৈতিক ফায়দা লুটতেই সহিংসতা ছড়ানোর অপচেষ্টা, জানালেন মন্ত্রীরা। সময় সংবাদের সঙ্গে আছে আমি মার্জিয়া শ্রেয়া। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রবল জোয়ারের তোড়ে বিস্তীর্ণ উপকূলীয় এলাকায় বাঁধ দিয়ে ঢুকছে পানি, প্লাবিত হয়েছে একের পর এক গ্রাম। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার হাজার হাজার মানুষ, ঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্থানে। পানি উন্নয়ন বোর্ডের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান না থাকায় দীর্ঘমেয়াদী জলাবদ্ধতার আশঙ্কা এলাকাবাসীর। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। ঘূর্ণিঝড় ইয়াস আতঙ্কে গত কয়েকদিন ধরে দিন কাটছিল খুলনার কয়রার গৃহবধূ তাহমিনার। অসুস্থ স্বামীকে নিয়ে তাই নিজ ঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন স্বজনদের বাড়িতে। ঘূর্ণিঝড় খুলনা উপকূলে আঘাত হানেনি, কিন্তু জোয়ারের পানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় নতুন করে জলবদ্ধতার আতঙ্ক বিরাজ করছে তার মনে। অন্য জায়গা অন্য লোকের ঘরে আসে বুঝি রয়েছে, রুগী নিয়ে যাব, কোথায় যাওয়ার জায়গা নেই। আর তাহমিনার মতো আর অনেকেই এখন ঘরবাড়ি ছেড়ে নিজেদের আসবাবপত্র নিয়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন। তাদের অভিযোগ, গত দুদিনে দুর্গত এসব এলাকায় কোনো সহায়তা পৌঁছায়নি। পানি উন্নয়ন বোর্ডের থেকে এখনো আমরা কোনো সহায়তা পাইনি। পানি আসছে যখন অন্য জায়গায় থাকতে আসছে, আবার ঘরে এসে জিনিসপত্র সব তছনছ হয়ে যাচ্ছে, কোনো কিছু নেই, সব ভেসে ভেসে গেছে। একটাই এখন করার দাবি মানুষের, যে আমরা খাদ্য সহায়তা চাই না, আমরা টেকসই বেড়িবাঁধ চাই। এদিকে কয়রা উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাজপুর ইউনিয়নের বেড়িবাঁধের ভেঙে যাওয়া পাঁচটি স্থান সংস্কার করা সম্ভব হয়নি। স্থানীয় জনপ্রতিনিধির অভিযোগ, যেখানে এক লাখ জিও ব্যাগ বাঁধ সংস্কারে প্রয়োজন, সেখানে সামান্য ব্যাগ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে অর্ধ লক্ষ মানুষের জনবসতি রক্ষা করা সম্ভব নয়। দীর্ঘ এক বছরে পুনরায় সংস্কার না করার কারণে আজকে আমরা আবার এই ভোগান্তির মধ্যে পড়ছি। কয়রা উপজেলায় অতিরিক্ত জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে পাঁচটি ইউনিয়ন। উপকূলীয় এলাকার নদনদীগুলোর জোয়ারের পানি অস্বাভাবিক রকমের বৃদ্ধি পাওয়ার কারণে খুলনার কয়রা উপজেলায় প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। এ পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী প্রায় 6,000 বসতবাড়ি এবং 25,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। এই মুহূর্তে সাতক্ষীরার শ্যামনগরে আছেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি, সরাসরি যাচ্ছি তার কাছে। বাপি, মেরামত করা হয়েছে, তারপর পাশ দিয়েই আবারও খোলপেটুয়া নদীর পানি তোড়ে এই জোয়ারে ভেঙে গ্রামের পর গ্রাম, বুবিগলিনী, আতুলিয়া সহ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এলাকার মানুষের মধ্যে আতঙ্ক, যে যার ছেলে মেয়ে হাঁস মুরগি গরু ছাগল উপরে নিয়ে যাওয়ার চেষ্টায়। প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম, আমপানে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই বাঁধটি, সে যেখান থেকেই মেরামত করা হয়েছে তারপর পাশ দিয়েই আবারও খোলপেটুয়া নদীর পানি তোড়ে এই জোয়ারে ভেঙে গ্রামের পর গ্রাম, বুড়িগলিনী, আটুলিয়া সহ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এলাকার মানুষের মধ্যে আতঙ্ক, যে যার ছেলে মেয়ে হাঁস মুরগি গরু ছাগল উপরে নিয়ে যাওয়ার চেষ্টায় লিপ্ত আছে। আমরা গত দুদিন আগেই এই ইয়াস ঘূর্ণিঝড়ের প্রভাবে নদীর পানি বেড়ে গেছে এবং জোয়ার আসলেই আতঙ্ক আসে, এই আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে উপকূলীয় এলাকার মানুষ। গতকাল দাপনেখালী এলাকায় এই বাঁধ ভেঙে একেবারেই মানে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছিল। ঠিক একইভাবে কিছুক্ষণ আগে পশ্চিম দুর্গাবাটি এলাকায় খোলপেটুয়া নদীর পানির তোড়ে
বাঁধ ভেঙে গিয়েছে এবং সেখান থেকে হু হু করে পানি ঢুকছে লোকালয়ে। গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে, প্লাবিত হচ্ছে মৎস্যের বাড়ি ঘর সবকিছুই। এই এলাকার মানুষের সেই 2009 সালের সেই আইলার আতঙ্কটাই সেই জলোচ্ছ্বাসের রূপ নিয়েছে এবারের সেই পানির উচ্চতা বৃদ্ধির পরিবেশটা। এই ছিল শ্রেয়া সাতক্ষীরার শ্যামনগর এলাকার বুড়িগল এলাকার সর্বশেষ সংবাদ। সাতক্ষীরার শ্যামনগর থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ আহমেদ বাপি। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রবল জোয়ারের পানিতে ঝুঁকিতে পড়েছে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ। বেশ কয়েকটি স্থানে দেখা দিয়েছে ভাঙন। যে কোনো মুহূর্তে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন চালকরা। জেলার ব্যবসায়ীরা বলছেন ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক ক্ষতি হয়েছে তাদের। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগরের তীর ঘেঁষে দেশের সবচেয়ে দীর্ঘ মেরিন ড্রাইভ সড়ক। এই সড়কে প্রতিদিন যাতায়াত করে শত শত যানবাহন, কিন্তু ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রবল জোয়ারের পানি আছড়ে পড়ছে এই সড়কে। বিশাল বিশাল ঢেউয়ের আঘাতে ভাঙন ধরেছে মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর, হিমছড়ি ও পাতুয়ার টেক পয়েন্টে। জিও ব্যাগও ভাঙন রক্ষা করতে পারছে না মেরিন ড্রাইভ সড়কে, ফলে এই সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার শঙ্কা করছেন গাড়ির চালকরা। হিমছড়ি থেকে শুরু করে আপনার পাটোয়ার টেকের ওদিকে, আপনার ইনানের ওদিকে, আর এদিকে দরিয়ানগর, ওদিকে ভাঙন বেশি দেখতে পাচ্ছি। মানে এখনই যদি আপনার ফলো আপে না নিয়ে আসায় তাহলে হয়তো মেরিন ড্রাইভটা বাঁচানো যাবে না। প্রবল জোয়ারে শুধু সড়ক নয়, চরম ঝুঁকিতে আছেন এই সড়কের পাশে ব্যবসা প্রতিষ্ঠানের পর্যটন ব্যবসায়ীরা। ইতিমধ্যে জোয়ারের পানিতে বিলীন হয়েছে 20টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান, আর যা আছে তাও হুমকির মুখে বলে দাবি স্থানীয় ও ব্যবসায়ীদের। এগুলো পানি আমরা আজই করে দেখি নাই, এই রোডঘাট দোকানপাট এখন ভেঙে গেছে, চুরি গেছে, দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকেও জোয়ারের সময় সে একই অবস্থা। আর হিমছড়ি পুলিশ বাড়ির এ ইনচার্জ জানালেন প্রবল জোয়ারে ভাঙন দেখা দিলেও সড়কটি রক্ষায় সেনাবাহিনী কাজ করছে। কিছু কিছু জায়গায় ভাঙন দেখা যাচ্ছে, এটা প্রতিরোধ করার জন্য সেনাবাহিনী তৎপর আছে, কাল করে কিছু কাজ করছে, আর আমরাও এখানটা তাদের সহযোগিতা করতেছি। 4 বছর আগে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত 80 কিলোমিটার মেরিন ড্রাইভ সড়কটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ঘূর্ণিঝড় ইয়াস সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে ভারতের পূর্ব উপকূলে। ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল জুড়ে এখন ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষত চিহ্ন। 2 রাজ্যে 1 কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, মৃত্যুর খবর পাওয়া গেছে 5 জনের। 150 বাঁধ ভেঙে যাওয়ায় পানিবন্দী দিন কাটছে লাখ লাখ মানুষের। পশ্চিমবঙ্গেই প্রায় 1100 গ্রাম প্লাবিত। ঘূর্ণিঝড় ইয়াস চলে গেলেও এখনো পর্যন্ত উত্তাল উড়িষ্যার সমুদ্র। লাখ লাখ মানুষ যাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল তাদের অধিকাংশই এখনো ফিরতে পারেননি পানিবন্দীও অনেকে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরো সময় লাগবে বলে মনে করা হচ্ছে। উড়িষ্যার বালাসোর, ভদ্রক, জগৎসিংহপুর এবং কেন্দ্রাপাড়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাতাসের শব্দেই এখন ভয় লাগছে। উদ্ধারকারী দলের কোনো সদস্যই এখনো আমাদের এখানে আসেনি। বুকিং করছিলি মাঙ্গর ও জেজমাঙ্গর? আজ আমার দাদির টিকা নেওয়ার তারিখ নির্ধারিত ছিল, কিন্তু এখানে কেউই নেই। ঘূর্ণিঝড় সব উলট পালট করে দিয়েছে। আজকে আমি ফেরি কি যাবো কি আজ ভাই নাই। পশ্চিমবঙ্গের দক্ষিণ ও উত্তর 24 পরগনা, দীঘা, পূর্ব মেদিনীপুর ও নন্দীগ্রামে ঝড়ে বেশ প্রভাব পড়েছে। ইয়াসের বিপর্যয়ের পরে আরও ক্ষয়ক্ষতি নিরূপণ করতে বুধবার সকালে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর 3টি জাহাজ পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূলে গেছে। প্লাবিত হয়েছে পশ্চিমবঙ্গের প্রায় 1100 গ্রাম। এতে কমপক্ষে 50,000 মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ঝড়ের কারণে 3 লক্ষেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ও প্রায় 1 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্যে 10 কোটি ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করে দেওয়ার দাবি করেন তিনি। নদী বাঁধ ভাঙন, বাড়ি ভাঙা থেকে শুরু করে সমস্তটাই, রাস্তা পাওয়ার দেখে নেব, জেটিস, গভর্নমেন্ট বিল্ডিংস, প্রাইভেট বিল্ডিংস দেখে নেব। যেহেতু DM এবং আদার অফিসাররা ফিল্ডে আছেন,
তাই তারা ফুল ড্যামেজ রিপোর্টটা তৈরি করে আগে মানুষকে বাঁচাক, তারপরে তারা এই রিপোর্টটা তৈরি করে আমাদের কাছে দেবেন। শিগগিরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতি কাটিয়ে উঠতে পরবর্তী দিক নির্দেশনা দেবেন মমতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যাচ্ছেন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতিকে নীতি বানিয়ে বেগম খালেদা জিয়ার সরকার বিশ্ব ব্যাংকের পরামর্শে দেশের রেল খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী বলেন, বাইরের কারো পরামর্শে নয়, দেশের মানুষের প্রয়োজন বুঝেই সারা দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণ করছে বর্তমান সরকার। সকালে ভিডিও কনফারেন্সে চাঁপাই নবাবগঞ্জের ম্যাঙ্গো স্পেশাল ট্রেন সার্ভিস চালু করে একথা বলেন তিনি। এর আগে গণভবন থেকেই প্রধানমন্ত্রী উদ্বোধন করেন আগারগাঁওয়ে নবনির্মিত ডাক ভবন। দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলা চাঁপাই নবাবগঞ্জ শুধু দেশেই নয়, বিশ্বেও এই জেলার খ্যাতি আমের দেশ হিসেবে। মাটি আর পানির গুণে এখানকার বাহারি জাতের সুস্বাদু আম দেশের মানুষের চাহিদা তো বটেই, বিদেশেও রপ্তানি হয় সুনামের সঙ্গে। করোনাকালে ঘোর লকডাউনের মধ্যেও মানুষের মৌসুমি এই ফলটির প্রাপ্তি নিশ্চিত করতে এবারও চালু হলো ম্যাঙ্গো স্পেশাল ট্রেন সার্ভিস। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ট্রেন সার্ভিস ও মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আমের মৌসুম ভালো, সুমিষ্ট আম যাতে সারা বাংলাদেশের মানুষ এটা খেতে পারে, আর ব্যবসা বাণিজ্যটাও যাতে সম্প্রসারিত হয়, সেখানে একটা বিশেষ রেল সার্ভিস দেওয়া হচ্ছে। সরকার প্রধান বলেন, রেল নেটওয়ার্ক দেশের সব জেলায় সম্প্রসারণে ধাপে ধাপে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। বিএনপি সরকার আমলে, বিশেষ করে খালেদা জিয়া ক্ষমতা এসে, তারা ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শক্রমে রেলের সম্পূর্ণ যোগাযোগগুলি বন্ধ করে দেওয়ার কাজ নিয়েছিল, যার জন্য অনেকগুলি যোগাযোগ বন্ধ হয়ে যায়, অনেকগুলি লাইন বন্ধ হয়ে যায়, অনেক স্টেশন বন্ধ হয়ে যায়। এর আগে গণভবন থেকেই রাজধানীর আগারগাঁওয়ে ডাক অধিদপ্তরের নবনির্মিত ডাক ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিলুপ্ত প্রায় ডাক বাক্সের আদলে নির্মিত দৃষ্টিনন্দন এই ভবনটি থেকে এখন পরিচালিত হবে দেশের পোস্টাল সার্ভিস। এ সময় শেখ হাসিনা প্রযুক্তি ব্যবহার করে ডাক সেবাকে বহুমুখী করার তাগিদ দেন। এখন বেশিরভাগই অনলাইন সেবা চলছে, ক্রয় বিক্রয় চলছে, খাদ্যদ্রব্য থেকে শুরু করে ফলমূল, তৈরি তরকারি, এগুলোও যেন ডাকের মাধ্যমে পাঠানো যায়। যেন আমি যে মনে করি এখন আমি রান্না করে এখান থেকে আমি আর এক জেলায় খাবার পাঠাবো বা কোনো আত্মীয়কে পাঠাবো, সেটাও যেন পাঠাতে পারি। সেই ধরনের টেম্পারেচার বা ফ্রিজিং সিস্টেম করে দেওয়া, যাতে সেখানে এই জিনিসটা নষ্ট হবে না, কিন্তু যার হাতে যাবে পৌঁছাবে। জেলা ও বিভাগীয় শহরের ধারাবাহিকতায় পর্যায়ক্রমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও ডাক বিভাগের ওয়্যারহাউস স্থাপনে প্রকল্প বাস্তবায়নের তাগিদ দেন সরকার প্রধান। ভালো থাকবে সেই ধরনের। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ওয়াজের নামে উগ্রবাদ ছড়ানো বা ধর্মের নামে সহিংস কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না বলে জানিয়েছেন আলেম ওলামা ও পীর মাশায়েখরা। রাজধানীতে এক সমাবেশে উগ্রবাদ ও সহিংসতা সৃষ্টিকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। সহিংসতা সৃষ্টি করলে কোনো পরিচয় না দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী। আর তথ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সহিংসতা ছড়ানো ও তাণ্ডব সৃষ্টিতে সরল মোনা আলেমদের ব্যবহার করছে হেফাজত নেতারা। শনিবার রাজধানীর ইসলামিক ফাউন্ডেশনের কনফারেন্স হলে বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে দেশের কয়েক হাজার আলেম ওলামা ও পীর মাশায়েখ অংশ নেন। এ সময় তারা বলেন, সম্প্রতি হেফাজতে ইসলামের ব্যানারে আলেম নামধারী কিছু ব্যক্তির উগ্রবাদী বক্তব্য আর সহিংস কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না। ভূমি অফিস পুড়িয়ে দেওয়া হলো, সেখানে আমরা টুপিওয়ালারা, আমাদের হাতে লাঠি, না এটা হতে পারে না। এদেশে ইসলামের নামে আগামী দিনে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম এ বাংলা জমিনে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আলেম ওলামা ও পীর মাশায়েখরা ইসলামের নামে সহিংসতা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার দাবি জানান। কওমি অঙ্গনকে কারা কলুষিত করলো আজকে? হেফাজত এবং কওমি কি দুটো ভিন্ন জিনিস? যারা সন্ত্রাসবাদ করে
তাদের বিপক্ষে অবস্থান করে তাদেরকে আমার এই সোনার বাংলাদেশ থেকে নির্মূল করতে চাই। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সহিংসতা ও তাণ্ডবে জড়িত অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। যারা বিভিন্ন আঙ্গিকে ফেসবুকে নানাভাবে ছড়াতে চেষ্টা করেন, আমি মনে করব তারা জাতির শত্রু, বাঙালি জাতির শত্রু, দেশের শত্রু এবং দেশদ্রোহিতার অংশ বিশেষ হিসাবে প্রমাণিত হয়। আলেম নামধারী কিছু হেফাজত নেতা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সরলমনা আলেমদের ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। যারা ইসলামের কথা বলে ভূমি অফিস চালিয়ে দিয়েছে, যারা ইসলামের কথা বলে ফায়ার সার্ভিসের অফিস চালিয়ে দিয়েছে, ফায়ার ব্রিগেডের গাড়ি চালিয়ে দিয়েছে, এরা হচ্ছে ইসলামের শত্রু। হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আহমদ শফি হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি পাকিস্তানের অর্থায়ন ও জামায়াতের নীল নকশায় তাণ্ডব সৃষ্টিকারীদের চিহ্নিত করার দাবি জানান আলোচনায় অংশগ্রহণকারীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রবল জোয়ারে উপকূলীয় এলাকায় বাঁধ দিয়ে ঢুকছে পানি, ঝুঁকিতে কক্সবাজারের মেরিন ড্রাইভ, তাণ্ডবের চিহ্ন ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ জুড়ে। বিশেষ লকডাউনে চাপাই নবাবগঞ্জে চালু হলো ম্যাঙ্গো ট্রেন। বিশ্বব্যাংকের সঙ্গে আঁতাত করে রেলকে ধ্বংস করতে চেয়েছিল বেগম জিয়া, বললেন প্রধানমন্ত্রী। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজের মৃত্যুর তদন্ত করতে গিয়ে ভয়ঙ্কর মাদক এলএসডির সন্ধান, বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র গ্রেফতার, জানালো ডিবি। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।